মঙ্গলবার দুপুর 12টা নাগাদ বিশালগড় বাজার এলাকায় জেলা শাসকের নির্দেশে সিপাহীজোড়া চাইল্ডলাইন ও লেবার ইন্সপেক্টরের যৌথ উদ্যোগে বিশালগড় বাজারে বিভিন্ন গ্যারেজে অভিযান চালানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, সিপাহীজোড়া জেলার জেলা শাসকের কাছে খবর আসে বিশালগড় বাজারের বিভিন্ন গ্যারেজে ছোট ছোট নাবালক শিশু গ্যারেজে কাজ করছে। তাই আজ চাইল্ডলাইন কর্মীরা এবং লেবার ইন্সপেক্টরের উদ্যোগে হানা দেওয়া হয় এবং প্রথমবারের মতো গ্যারেজের মালিকদের সতর্ক করে দেওয়া হয় এবং চাইল্ডলাইনের কর্মীরা আগামী দিনেও যাতে কোনো ধরনের ছোট ছোট নাবালককে দোকানে রাখা না হয় সে বিষয়ে সতর্ক করা দেওয়া হয় এবং চাইল্ড লেবারদের পরিবারের হাতে তুলে দেন কর্তৃপক্ষরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। চাইল্ডলাইনের লেবার ইন্সপেক্টর সহ আমরা ডিএম থেকে একটা লিস্ট এসেছিল যে বিশালগড় এরিয়াতে চাইল্ড লেবার আছে। তারপর আমরা যৌথভাবে আজকে চাইল্ড লেবার ধরার জন্য বিশালগড় বিভিন্ন এরিয়াতে যাই। এখন আমরা হসপিটাল রোড পেয়েছি, আবার আমরা সামনে আরও একটা আছে মধ্যবাজার, হয়তো দেখবো, যদি পাই তো ধরবো। তো এই বিষয়টা হয়েছে যে যাতে কোনো চাইল্ড লেবার মানে কোনো দোকানে কাজ না করে।